চট্টগ্রামের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে এডিস মশার প্রজনন স্থল খোঁজা হচ্ছে এই মুহূর্তে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আছেন রিপোর্টার শফিকুল আলম বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে চট্টগ্রামে মশার উৎপাদ বেড়ে যাওয়ায় এডিস মশার উৎপাদ বেড়ে যাওয়ায় কিন্তু নতুন করে একটি পরিকল্পনা নিয়েছে সেটি হচ্ছে ড্রোনের মাধ্যমে বিভিন্ন ছাদে কিন্তু এই যে মশার যে পজন ক্ষেত্র রয়েছে সেগুলো আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি ড্রোন ইতিমধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ড্রোনটি কিছুক্ষণ পরে কিন্তু যে বহুত ভবন রয়েছে সেই ভবনে কিন্তু উঠে যাবে ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সদস্যরা কিন্তু সিটি কর্পোরেশন উর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন সেই ড্রেনের মাধ্যমে কিন্তু অন্ততপক্ষে চট্টগ্রাম শহরে ষাট হাজারের বেশি যে বাসাবাড়িতে যে মশার যে স্থল এবং মশার যে যে কোথায় আছে সেই বিষয়ে টপ কোনো পুলের টপ আছে কিনা যেখানে প্রজনন স্থল সেক্ষেত্রগুলো বের করার জন্য কিন্তু এই পরিকল্পনা নেওয়া হয়েছে আপনি হয়তো জানান এর আগে কিন্তু ঢাকাতেও কিন্তু এই পরিকল্পনা নেওয়া হয়েছে পথ অবলম্বন করা হয়েছে তাকে সেই পন্থাকে সে পদ্ধতিকে অনুসরণ করে কিন্তু চট্টগ্রামে এই যে নাসিরাবাদ হাউজিং বাড়িতে যে ড্রোনের মাধ্যমে বিভিন্ন বাসা বাড়িতে মশার প্রচলনস্থ মশার ক্ষেত্র এগুলো বের করার জন্য কিন্তু ইতিমধ্যে ড্রোনের প্রচলন শুরু করে আপনি হয়তো দেখছেন সেই ড্রোনটিকে আকাশে উড়িয়ে উপরে তুলে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু একটি ভবনে আর উপরে তুলে দেওয়া হয়েছে সেই ড্রোনটিকে সেখানে সে বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু বিভিন্ন বহুতল ভবনের উঠে গেছে তারা যেটি বলছেন এটি প্রায় পাঁচশো পঁচানব্বই গ্রামের এই ড্রোনটি অন্তপক্ষে দেড়শো মিটার উপরে পারবে এবং এটাতে প্রায় এই ক্যামেরার মাধ্যমে কিন্তু বিভিন্ন তথ্য জানিয়ে দেওয়া হয় আপনি যদি একটু জানানোর চেষ্টা করি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে একটি বহুতল ভবনের উপরে কিন্তু উঠে গেছে সে ড্রোনটি এবং সেখানে বহুতল ভবনে বিভিন্ন বাসা দেখছে আসে সেখানে কোনো এডিস মশা আসে কিনা সেখানে কোনো ধরো কোনো এই ফুলের টবের মধ্যে কোনো পানি জমে আছে কিনা সেগুলো দেখছে এইটি প্রোগ্রামটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুরু করা হয়েছে এটি তারা বলছে এটা মাসব্যাপী চলবে এবং অন্তপক্ষে ষাট হাজার বহুতল ভবন অফিস আদালতে কিন্তু এটি এটির মাধ্যমে কিন্তু মশার পর্যটনস্থল দেখা হবে এই ছিল আমার সর্বশেষ তথ্য চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী